হ্যালো বন্ধুরা, ত্রিবেণী তিস্তা নদীর ধারে যে ফায়ার ক্যাম্প সেটিকে নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা হচ্ছে তিস্তা নদী, তো বন্ধুরা আমরা মালদা স্টেশনে এসে পৌঁছলাম। আমরা মুর্শিদাবাদ থেকে যাচ্ছি ত্রিবেণী। তো আমাদের ট্রেন শিলিগুড়িতে এসে থামলো, এনজিপি। সেই এনজিপি থেকে আপনারা যে জায়গা থেকে আসুন না কেন, এনজিপিতে এসে নামতে হবে। সেই এনজিপি থেকেই আপনাকে কার বুক করতে হবে বা শেয়ার করতে হবে ত্রিবেণী যাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা শিলিগুড়ি অর্থাৎ এনজিপি স্টেশনের আশেপাশে আমরা একটু দেখে নিই। আমরা থরে করে যাব, এই যে তাই থর, এই থরে করে যাব। আমরা থর আগে থেকে বুক করে রেখেছিলাম। এনজিপি রাস্তা হয়ে বেরিয়ে গেলাম, আমরা ঢুকে গেলাম এখন শিলিগুড়ি। এখন সকাল হয়ে গেল, এখানে কিছু আমাদের মার্কেটিং করার ছিল তাই মার্কেটিং করলাম। এটা হচ্ছে কনডেনসেশন ব্রিজ, যা লোকাল লোক বলে বাঘ ব্রিজ নামে পরিচিত। এটা সেবক রাস্তা, আশেপাশে কমলা লেবু বিক্রি করছে। তো বন্ধুরা, আমরা কমলা লেবুও নিলাম। আমরা তিস্তা নদীর ধার দিয়ে ত্রিবেণী ঢুকে গেলাম। ট্রেনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সো আমাদের ট্রেন দুটো বুক করা আছে আগে থেকেই, আজকে রাতটা আমরা ট্রেনে থাকব। আমরা পৌঁছে গেছি ত্রিবেণীতে। ত্রিবেণীর ট্রেন আমাদের আগে থেকে বুক করা আছে দুটো। আপনারাও পারলে আগে থেকে বুক করে নেবেন বা ওখানে গিয়েও বুক হবে। এই তিস্তা নদীর ধারে ত্রিবেণীতে এই ট্রেনেই থাকব। সো গাইস, তার ফায়ার ক্যাম্প দেখতে পাচ্ছেন। আমাদের আগে থেকে ট্রেন বুক করা ছিল, এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই হোয়াইট রঙের ট্রেনগুলোই। আমাদের চারজন রয়েছি, দুজন করে এক একটা ট্রেনে থাকবো। সো বন্ধুরা, এটা আগে থেকে বুক করেছিলাম, দুটো ট্রেনের 4,000 টাকা পার হেড, 1,000 টাকা করে পড়বে ওয়ান ডে। এখানে রাফটিংও হয়। তিস্তা নদীর ধারে যে পাথরগুলো খুব সুন্দর সজ্জিতভাবে সাজানোর মতন রাখা হয়েছে এরকম মনে হচ্ছে। সো বন্ধুরা, আমরা রাত্রে ফায়ার ক্যাম্পে ফায়ার জ্বালিয়েছিলাম। তাছাড়া রাত্রে আমাদের খাবার তৈরি হচ্ছে, নিজেরাই তৈরি করছি চিকেন। ফাইনালি আবার ব্লগটা করতে বাধ্য হলাম। দিনের বেলা দেখাচ্ছিলাম যে জলটা নিচে অনেক ছিল, সে জলটা কিন্তু লেয়ারটা কিন্তু অনেকটা উপরে চলে এসেছে। তো আমরা খুব চিন্তিত, আমাদের যেহেতু টেন্ট লাগানো আছে, টেন্টের ভিডিও আপনারা এর আগে দেখেছেন, প্রথমে দেওয়া আছে, কিন্তু জলটা অনেক উঁচুতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন। বাট এখন আমরা জেগে আছি, জলটা উপরে না আসে তার জন্য আমরা টেন্ট অপেক্ষা করছি। জলটা অনেকটাই উপরে চলে এসেছে, দিনের বেলা কিন্তু অনেকটা নিচুতে ছিল।
এর রাত্রেবেলা অনেকটা জলটা উপরে চলে এসেছে তিস্তার, তার ভিডিও এত রাত্রে আমি তুলে ধরার চেষ্টা করছি। লেয়ারটা দেখুন কত উঁচুতে এসেছে, এই যে জল চিকচিক করছে, অনেকটা নিচেই ছিল, একবারে ওই জায়গাতে ছিল, লাইট পড়ছে ওই জায়গাটা ছিল একবার নিচুতে, এখানে অনেকটা উঁচুতে চলে এসেছে। তো আপনার সঙ্গে থাকুন, আমরা ঘুমিয়ে পড়ি এবং সকাল হয়ে যাই। এই দেখুন আমাদের টেন্ট, এটাকে বলে লণ্ঠন বাঙালিরা বলে, আমরা লণ্ঠন আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। আমরা ত্রিবেণী ক্যাম্প থেকে এখন বেরিয়ে পড়লাম, ফাইনালি অন্য জায়গার, আমরা সাত দিনের যে প্রোগ্রাম ছিল ফার্স্ট নাইট আমরা ত্রিবেণীতে ফায়ার ক্যাম্পে কাটালাম, আমরা এখন আজকের মতো বেরিয়ে। তো বন্ধুরা, ত্রিবেণী রাফটিং ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করুন। রাফটিংয়ের নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখুন।